শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা সবসময় কামনা করি। তো কালকেও ব্লগ দেওয়া হয়নি, কারণ কি দিয়ে প্রতিদিন ব্লগ করব সেটাই ভেবে পাই না, তো ব্লগ দেওয়াই হচ্ছে না। ব্লগ না দিলে চ্যানেলে গ্রো কমে যায়। তো দেখো, আজ আমি টোটো নিয়ে গিয়েছিলাম, তো আজ রোববার, সেরকম ভাড়া হয়নি, তো অল্প অল্প কিছু ভাড়া হয়েছে, তো সেটা দিয়ে আমি কাঁচা সবজি নিয়ে আসি। দেখতে পাচ্ছ এখানে পটল আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু এনেছে, এখন লেবু খাওয়াচ্ছে, লেবু। তো আমি, তোমরা সবাই কেমন আছো? আর আমি আজকে রান্না করব পটল আলুর ঝোল। শুধু পটল মানে পটল তেল রান্না করা যায়, কিন্তু সঙ্গে একটু আলু দেবো। তো তোমাদের দিদিভাই পটল আর আলু দিয়ে খুবই টেস্টি করে একটা তরকারি রান্না করে। নিরামিষের মধ্যে যেহেতু নিরামিষ না, রসুন পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু মাছ তো না, তাই আর কি নিরামিষ। একটা মাংসের তরকারির মতোই লাগে যখন রান্না করে না, খুবই ভালো লাগে। তো দেখো কে কি করছে, তোমাদের দেখাই। মিষ্টি সোনা সকালবেলা আমার সঙ্গে দাঁত মাজলো, কিন্তু এখন আবার ওর কি বায়না উঠেছে, দাঁত মাজার জন্য ব্রাশ নিয়েছে, আর সঙ্গে বলছে মা কলগেট দিয়ে দাও। এখন কলগেট দেওয়া হয়েছে ব্রাশের সঙ্গে, তো দেখো কি করছে। তো দেখো ব্রাশ, ও নিজে ব্রাশ না করে ওই ঘরের খুঁটির সঙ্গে ব্রাশ করছে। তো দেখো সকালবেলা ব্রাশ করেছে আমার সঙ্গে, এখন আবার ব্রাশ নিয়ে নিজে একটু দাঁতটাকে মাজলো, এখন আবার ওই যে খুঁটির সঙ্গে ব্রাশটা দিয়ে ঘষতে আরম্ভ করলো। বাবাই টাটা দিয়ে দাও সবাইকে, বলো সবাই কেমন আছো, বলো, বলে দাও সবাই কেমন আছো, বলে দাও মিষ্টি। হ্যাঁ দেখো কি করছে, টাটা দিয়ে দাও তো বাবাই। বাহ বাহ বাহ। তো বন্ধুরা দেখো আমার সৃষ্টি সোনা বসে আছে, ও তো নিরামিষ খেতে চায় না, তো তো আজকে নিরামিষ রান্না করছে, খাবে কিনা তাও জানি না। তো আগামী মঙ্গলবার সৃষ্টি সোনার জন্মদিন, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করে দিও, ও যাতে ভালো থাকে, আর অবশ্যই আমার সৃষ্টি সোনার জন্য আমাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলেই সৃষ্টি সোনাকে যদি কোনোদিন ভালো ডাক্তার দেখাতে পারি, সেটা তোমরা পাশে থাকলেই হবে। ও দেখো অনেক খুশি আছে, অনেকটা আমি এসে ওকে ভাত খাইয়েছি আর মুড়ি খাইয়েছি, তাই খুশি আছে। আমার মিষ্টি সোনার বায়না, একবার একটা একবার একটা, এটা দাও ওইটা দাও। মূলো দিয়ে কি করবে তুমি? এটা দিয়ে কি করবে, এটা কি বলো তো, এটা কি মূলো বলো, মূলো তাই বলতে পারো বাবাই, তুমি বলো তো, পাপা আমি তোমাকে ভালো বাসি। বাহ দেখছো আমার মেয়ে কথা বলে। বাবা বলো তো, মা আমি তোমাকে ভালো বাসি। তারপরে তো বলো তো, বন্ধু রা তোমরা কেমন কেমন আছো? তারপরে বলো তো, তোমরা আমাদের পাশেই থেকো। দেখছো আমার মিষ্টি সোনা কি বলছে, তোমরা আমাদের পাশে থেকো, সেটা বলে দিল। বলো তোমরা আমাদের পাশে থাকলে আমরা অনেক, বলো অনেক দূরে এগিয়ে যাব, এগিয়ে যাব বলে। বাবা বলো, মা আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি। তো দেখো আমার মিষ্টি সোনা কথা বলতে শিখে গেছে, ওর দু বছর দু মাস হলো না বাবা মিষ্টি সোনা।
বাবা এখানে এখানে দাঁড়িয়ে বলো বলো পাপা পাপা আই আই লাভ লাভ ইউ ইউ তাহলে পাপাকে একটা আপা দিয়ে দাও ওলে বাবা দিয়ে বলো মম মম আই আই লাভ লাভ ইউ ইউ তো দেখলে আমার সোনা কথা বলা শিখে গেছে ভাত হয়ে গেছে আর পটল আলুর তরকারি রান্না করব আর অনেকদিন পর একটু চাউমিন খেতে ইচ্ছে করছে তো সেরকম দোকান থেকে তো কিনে এনে খাওয়া হয় না বাড়িতেই মানে ভেজে নিই তারপরে খাই তো একটু পরে আমি চাউমিনটা ভাজবো বাবাই কেন এরকম করছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাদের পাশে থেকো তো বন্ধুরা দেখো তোমাদের দিদিভাই ব্যাগ বানিয়েছে তো ব্যাগগুলো রাখার জায়গা নেই দেখো ছোট্ট একটা ঘর এর মধ্যে কোথায় ব্যাগ রাখবে মাটিতে রেখে দিয়েছে দেখো এইখানে দেখতে পাচ্ছ মাটির মধ্যেই আছে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি আবার এইখানে কি করতেছিস তুই তো বন্ধুরা এখন তো বাইরে তো বেড়া নেই তো প্রতিদিন সেলাই মেশিনটাকে ঘরে ঢুকাতে হয় বের করতে হয় তো এই সেলাই মেশিনটা কিন্তু ভালোই ভারী আছে তোমাদের দিদিভাই উঁচা করতে পারে না পারে একটু কষ্ট হয়ে যায় তো আমি নিয়ে যাই প্রতিদিন ঘরের বের ভিতরে রেখে আসি আবার সকালবেলা বের করে লাগিয়ে দিই তো আমি সেলাই মেশিনটাকে ঘরে ঢুকাচ্ছি অনেক ভারী আছে সত্য বাবা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো আর ভালো না লাগলেও পাশে থেকো আর সবাই ভালো থেকো আর হচ্ছে শুভ দীপাবলি সবাই মা কালী পুজোর অনুষ্ঠানে আনন্দ করো আর সবাই ভালো থাকো আর সবাইকে যেতে সবাইকে বলবো প্লিজ আমাদের পাশে থেকো সবাইকে আবারও বলছি শুভরাত্রি।